গত জুমায় আমার আলোচনা ছিল নামাজ যদি আদায় করে নামাজ ঈদ জামাত সহকারে সেটা উপকারিতা। নামাজের এবং জামাত সহকারে নামাজ আদায় করলে সেটা উপকারিতা। সেদিন বলেছিলাম নামাজ আদায় যারা আদায় করে না অথবা যারা জামাতে নামাজ পড়ে না তাদের শাস্তি, তাদের কি শাস্তি? সে আলোকে আমি পবিত্র কোরআনে করিমের সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাখালাকা মিন বা'দিহিম খালফু আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এর সরল অনুবাদ হচ্ছে ফাখালাকা মিন বা'দিহিম খালফু, অতঃপর তাদের পরে তাদের অপদার্থ উত্তরাধিকারীগণ এসেছেন। একটা শব্দ এখানে লোকাজ অপদার্থ মিলবাদী খালফু, তাদের পর তাদের অপদার্থ উত্তরাধিকারীগণ এসেছে বা আসে এসেছে, তারা কি করবে? আদাউ সালাত, নামাজের যে নামাজ আছে তারা তাদের নামাজগুলোকে নষ্ট করে দেবে। নিজেরাই নিজেদের নামাজগুলো কি করবে? নষ্ট করবে। তত্ত্বাবাউ শাহওয়াত এবং নফসের কুপ্রবৃত্তির নফসানিয়তের অনুসরণ করছে। আল্লাহ বলেন ফাসাউফা, অতি শীঘ্রই ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে গায় নামক দুজকের ওই স্থান যে স্থানের নাম গাই, ওই গাই নামক স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে কী করা হবে? নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। কানজুল ইমানের লেখক আলা হজরত ইমাম ইশকাবুল মোহাম্মদ শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলের বিল্লবী আলহ রহমত রেদোয়ান, যিনি এ মাসে ইন্তেকাল করেছেন, তিনি এ মাসে ইন্তেকাল করেছেন। হজরত সাইয়্যিদুনা আলা হজরত শাহ ইমাম মোহাম্মদ রেজা খান ফাজলের বিল্লবী 25 সফর, কতই সফর? 25 সফর পুনর্লিখিত। উনি ওনার এই কিতাবের তফসিরে তফসিরে আল্লামা মুফতি আহমদ খান নঈমী রিদওয়ান গায়ের ব্যাখ্যা করতে গিয়ে খাজিন নামক তফসিরে বাদ দিয়ে বলেন, গায় এমন একটা জাহান্নামের স্তর, গাই এমন একটা জাহান্নামের স্তর, এমন একটা ওয়াদি, এমন একটা বাগান, যে বাগানকে যে জাহান্নামকে যে জাহান্নামের স্তরকে জাহান্নামের অন্যান্য স্তরও থানা চায়। জাহান্নামের অন্যান্য স্তরও কি চাই? থানা চাই ওই জাহান্নামের আগুনকে, ওই জাহান্নামের শাস্তিকে। তাহলে কত মারাত্মক দেখেন, জাহান্নাম তো সবাই জাহান্নামী, আজাবের ভিন্নতা আছে, আজাবে কি আছে? ভিন্নতা আছে, শাস্তির ডিফারেন্স আছে। এই গায় নামক এটা এমন জাহান্নাম, এমন স্তর যে স্তরকে সবাই কি করে ভয় পায়, যে স্থানকে তাকে সবাই ভাঙা চায়। হাদিসে পাক এসেছে যে এই গায় নামক স্থান একটা জাহান্নামের একটা বাগান, ওয়াদি ওয়াদি জঙ্গল, বড় একটা উপত্যকার জঙ্গল যেটাকে গায়ে বলা হয়। গায়ে হচ্ছে জাহান্নামের ওই উপত্যকার একটা কোফ, একটা কি
জমা হবে। তাহলে আমার আসেন আল্লাহ বলতেছেন যে যারা ওই ক্ষমতার উত্তরাধিকারী যারা আসবে এসে নামাজের বিনষ্টতা করব, তাদের নামাজগুলোকে কি করে দিল, নষ্ট করে দিল, নফসের নফসানিয়াতে তারা কি করল, অনুসরণ করল। আল্লাহ বলেন আমি অচিরে তাদেরকে গাই নামক জাহান্নামে তাদের নিক্ষেপ করা হবে। তো নামাজ নষ্ট করা কি, নামাজ নষ্ট করা কি, নামাজকে নষ্ট একভাবে করা যায়। একটা হচ্ছে নামাজকে অস্বীকার করা, যেটাকে কুফুরি বলা হয়। নামাজকে অস্বীকার করা কি কুফুরি? এক নামাজ অস্বীকার করা, আরেকটা নামাজ নষ্ট করা। নামাজ অস্বীকার করলে ইমান ছাড়া যাবে, কিন্তু নামাজকে যদি নষ্ট করে তাহলে জাহান্নামের আযাব করতে হবে, ইমান যাবে না। ইমান না গেলেও জাহান্নামের আযাব করতে হবে কিনা, কষ্টটা কি নষ্টটা কিরকম? নামাজ পড়তেছে না, এক নম্বর নামাজ নষ্ট করা মানে এক নম্বর প্রথমে নিজে নামাজ না পড়া, দ্বিতীয় নম্বর হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় না করা, খেয়াল করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় না করা, তৃতীয় নম্বর হচ্ছে আন্তরিকতার সাথে নামাজ আদায় না করা, খেয়াল করেন। এক নম্বর নামাজ না পড়া এটা একটু নষ্ট করা, দ্বিতীয়ত নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, তৃতীয় নম্বর নামাজ পড়ে জামাতেও পড়ে, নামাজের মধ্যে কি নাই, আন্তরিকতা নাই, এখলাস নাই, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে নামাজ আদায় করে না। এই আয়াতের তাফসীরে আল্লাহ নবীর সামনে এক ব্যক্তি নামাজ পড়লেন, ঠিক করলেন যে নামাজ নষ্ট হয় এটা আমি বোঝাচ্ছিলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী বলেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো, খেয়াল করেন তোমার নামাজ হয় নাই তুমি আবার কি করো। ওই ব্যক্তি দ্বিতীয়বার নামাজ আদায় করল, আবার সে নবীকে সালাম দিল, নবী বললেন তোমার নামাজ হয় নাই আবার আদায় করো, এভাবে তিনবার, এভাবে কয়বার, তৃতীয়বার যখন নবী বললেন তোমার নামাজ আদায় হয় নাই তুমি নামাজ আদায় করো, তখন বারগাহের সালাতে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যেরকম নামাজ জানি ওই রকমই নামাজ পড়েছি, এখন যেহেতু আমার নামাজ হচ্ছে না তাহলে নামাজ কিভাবে আদায় হবে, কিভাবে নামাজ হবে, ওই কায়দিয়াত ওই ধরন ওই নিয়মটা আমাকে শিখাই দিন, সুবহানাল্লাহ ওই নিয়মটা আমাকে শিখাই দিন। আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে সুন্দর করে তার বীরত হারিমা যথাযথভাবে শুরু করবে, এরপর তোমার কোরআন শরীফের যতটুকু তোমার জন্য সহজ সহজ থেকে কোরআন শরীফ তেলাওয়াত করো, সহজ শুদ্ধভাবে, সহজ শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, এখানে তেলাওয়াত মানে শুধু সুরা ফাতিহা হবে না, সুরা ফাতিহা বাদ দিলেও হবে না, সুরা ফাতিহার সাথে আর একটা সুরা অথবা সুরা না হলে লম্বা এক আয়াত সুরা তিন আয়াত যতটুকু সহজ শুদ্ধ হবে সে শিখতে পেরেছে ততটুকু দিয়ে নামাজ শিক্ষিত হবে, আদায় করতে হবে।
যায় রুকু মানে রুকু করা, তার মানে এই রুকুতে গেলাম উঠলাম গেলাম উঠলাম গেলাম উঠলাম ওই রুকুটা আসেন অনেকে রুকুতে যাওয়া দেরি, রুকু থেকে উঠা দেরি না। আবার অনেকে আছে রুকু থেকে শুরু হয়ে দাঁড়ায় না, কেন করেন রুকুতে গেছে শুরু হয়ে দাঁড়ায় না, শুরু হয়ে দাঁড়ানো হাজির অনেকে আছে এই রুকু তো একটু তুলে সিজদায় চলে যাবে। এটা হচ্ছে বড় ধরনের চুরি ওয়াজিব তরফ হয়েছে, ইচ্ছাকৃত করে নামাজ হবে না, বলা হলে সাহস সিজদায় দিতে হবে। সিজদার মধ্যে কি অবস্থা, অনেকে মাথায় সিজদায় যায় একটু তুলে আবার দ্বিতীয়টাতে চলে যায় আছে কিনা, দুই সিজদার মাঝখানে শুরু হয়ে বসা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় নামাজ হবে না, ভুল হবে ভুল হলে সাহস দিতে হবে। হ্যাঁ কিছু রুগী আছে রুগীদের জন্য মশালা ভিন্ন, রুগীদের জন্য মশালা ভিন্ন, এখন তো আমরা আবার এমন হয়ে যায় এমন রুগী হয়ে যায় আমি জমিনে চাষ করতে পারি, মাটি দিয়ে জমিনের কাজ করতে পারি, ঘরের কাজও উপর হয়ে করতে পারি, মসজিদে আসলে অসুস্থ হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, সোজা হয়ে রুকু করতে পারি না, সিজদায় গিয়ে নামাজ পড়তে পারি না, এরকম আছে কিনা আছে। আচ্ছা যে সময় মসজিদে চেয়ারটা আসে নাই, চেয়ারের চিন্তাভাবনা আসে নাই, ওই সময় কি ওই রুগীগুলো ছিলেন না ছিলেন কিনা, আমার সাথে একটু কথা বলেন, ওই রুগুলো ছিল কিনা, বেশাল কম ছিল তো, তো তারা নামাজ কীভাবে পড়েছে, তারা নামাজটা কীভাবে পড়েছে, নামাজ কি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেয়নি। রবি বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে ইশারায়। হ্যাঁ কিছু মানুষ আছে যাদের কোমরের মধ্যে অথবা সিজদা যেতে তাদের কষ্ট হয়, কোনো মুসলমান ডাক্তার ভিতর বিনয় চার করেন, কোনো মুসলমান ডাক্তার যদি বলে আবার মুসলমান ডাক্তারের মতো ক্যাটাগরি আছে, জ্ঞান আমাদের আছে না ডাক্তার আছে কিনা, না মুসলমান গত জুমার আগের জুমাই বলেছিলাম খাস ইসলাম বিরোধী ওই রকম না, আল্লাহ বলা ডাক্তারও আছে কিনা, নামাজ কালাম বলে যে ওইরকম ডাক্তার আছে কিনা আছে, ওইরকম ডাক্তার যদি বলে যে আপনি বসে বসে নামাজ পড়বেন আপনি রুকু করতে পারবেন না, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমি শুধু নামাজের ক্ষেত্রে আমি রুকু করতে পারি না, নামাজের ক্ষেত্রে আমি সিজদা করতে পারি না, কিন্তু ঘরের মধ্যে আমি কাজ করতে পারি, জমিনের মধ্যে কাজ করতে পারি, সব উল্টাই ফেলতে পারি, কিন্তু মসজিদে আসলে পঙ্গু হয়ে যাবে, ওদের নামাজ হবে না, ওদের নামাজ হবে না। এগুলো আমরা দেখি তো চাষের দিন সে কোদাল দিয়ে জমির আল কাটতে পারে, ফসল ফলানোর সময় সে উপর হয়ে ফসলের সারা রোপণ করতে পারে, কিন্তু মসজিদে আসলে সে কি হয়ে যায় অসুস্থ হয়ে যায়, এগুলো অভিনয় এগুলো অসুস্থ। হ্যাঁ কিছু বয়স্ক মুরব্বী আছে অথবা বয়স হয় না কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তাকেও বসে বসে নামাজ পড়ার জন্য নিয়োগ করা যাবে না, যদি তাড়াতে না পারে তার ক্ষেত্রে ভিন্ন মশলা যে আমি খেলা করার মধ্যে আমি দাঁড়াতে পারবো না, খেলা করার মধ্যে আমি দাঁড়াতে পারবো না, আমি বসে পড়বেন না, আমি খেলা করার মধ্যে দাঁড়াতে পারবো তাহলে উনি দাঁড়িয়ে খেলা করবেন, রুকু করবেন যেভাবে মুসলিমের রুকু এরকম রুকু করবেন, উনি যেহেতু কুমারের কারণে সিজদা যেতে পারেন না তাহলে উনি চেয়ারে বসে ইশারা ইশারা সিজদা করবেন, বুঝাতে পেরেছি মশালা, এটা হচ্ছে মূল মশালা, এটা হচ্ছে কি মূল মশালা। কিন্তু আমরা ওই সুযোগটাকে গ্রহণ করে এখন সবাই কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় কোথায় মসজিদ, আল্লাহ আমাদেরকে বোঝা
আমল করার তৌফিক দান করুক সবাই করে আমিন। আমি মশলাটা পুনরায় বলি, যারা মসজিদে হেঁটে হেঁটে এসেছি কেরাত করা পর্যন্ত বাংলার সক্ষমতা রয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে কেরাত করতে হবে, দাঁড়িয়ে নামাজ শুরু করতে হবে। আমি যখন রুকুতে যাব অন্যান্য মুসল্লিদের মতো আমি রুকুতে যাব, এরপর যদি আমি সিজদাতে যেতে না পারি শারীরিক অক্ষমতার কারণে, তাহলে আমি চেয়ারে বসে সিজদা করব। কিন্তু মসজিদের ক্ষেত্রে আমি আবারও বলি, মসজিদের ক্ষেত্রে আপনি সিজদায় চেয়ারে বসে নামাজ পড়ার জন্য মুস্তাহিক হয়ে গেলেন, কিন্তু ঘরে সব কাজ করেন, রাস্তায় সব কাজ করেন, তাহলে এটা আপনার কলাপ আপনার কাজ, সব আল্লাহ দেখতেছেন কিনা, আল্লাহ দেখতেছেন কিনা, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক সবাই মিলে আমিন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কিভাবে পড়বো? নবী বললেন তাকবীরে তাহরিমা করবে, পাঁচের দিনে সহজ যে ইমাম করবে, রুকু করবে, রুকুতে ইতমিনানের সাথে রুকু করবে, এরপর রুকু হতে সুদায় দাঁড়াবে, এরপর সিজদায় যাবে, ইতমিনানের সাথে সিজদায় তাসবিহ পড়বে, তারপর সিজদা মাসকারে সুদায় বসবে, আর সুন্দরভাবে এখলাসের সাথে মহব্বতের সাথে নামাজ আদায় করবে। দেখেন রুকু থেকে যখন শুরু হয় দাঁড়াবো, এখানে একটা তসবি আছে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, এখানে আরো কিছু তসবি আরো কিছু আছে যদি পরে সব পাবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। দুশিজদার মাঝখানে একটা দোয়া আছে, আপনি দুশিজদা করলেন সিজদা মানে আপনি শুধু হয়ে বসবেন না, ওই দোয়াটা থেকে মারুম হয়ে গেলেন, কি দোয়া? আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, কারা গেল তো চারটা, আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমার মধ্যে ছোট বড় সব আছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দেখেন ওই দোয়াটা কত সুন্দর দোয়া, কত জামে মানে দোয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা মানে এজমালি সাধারণ উমুমান সাধারণ শব্দ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমার মধ্যে বড় সুন্দর সগিরা কবিরা জাহেরা বাতেনা সব আছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওর হেমনি আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না আমাকে দয়াও করো, সুবহানাল্লাহ বলি না, আল্লাহকে আমাকে কি করো দয়াও করো, ওয়ার জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন দয়াও করছেন ঠিক আছে, আল্লাহ আমাকে রিজিক দান করেন, সুবহানাল্লাহ কি করেন রিজিক দান করেন, গায়েব এই রিজিকের মোয়ামেলা বন্দা বলতে পারে কত কোথায় তারা হাত আছে, রিজিক আছে, খাবার আছে, বন্দা বলতে পারে না, যেখানে রিজিক আছে বন্দা এখানে চলে যাবে, সেজন্য আমাকে দাওয়াত দিলে আমি বলি যে হ্যাঁ কবুল করলাম দাওয়াত, যদি আমার রিজিকে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি উপস্থিত হব, রিজিকের মালিক কে কি বলেন, আল্লাহ শেষ হাদিনি আল্লাহ আমাকে হেদায়ত দান করুন, তার মানে আল্লাহ আমাকে সব পথের উপর সব পথের রাস্তা প্রদর্শন করুন, এবং ওই সব পথের উপর হেদায়তের উপর আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির ওই রাস্তার উপর আল্লাহ এস্তাকামত থাকার তৌফিক দান করুন। তাহলে শব্দ কয়টা? চারটা। কখন পড়তে হয়? দুই সিজদার মাঝখানে বসে বসে, দুই সিজদার মাঝখানে বসে বসে ওই দোয়াটা পড়তে হয়। এখন আপনি হাত থেকে তুলে আবার ঘর চলে গেলেন, দোয়াটা বললেন, দোয়াটা কিন্তু মুস্তাহাব, দোয়াটা কি মুস্তাহাব নফল সওয়াব অনেক বেশি, হাদিসে পাক এসেছে যে আয়াত বললাম ওই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে মাজহারি সহ তাফসীরে তিবিয়ানের উপর সহ অনেক হাদিসে এসেছে যে বান্দা যখন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা সর্বপ্রথম যে হিসাব, আমলনামা থেকে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হচ্ছে নামাজ, নামাজের হিসাব যখন হবে বান্দার হিসাবের মধ্যে ফাতিমা ফরজ কি ফরজ হিসাব করা হবে, দেখা যাচ্ছে ওই বান্দার ফরজ
যখন হিসাব করা হয় ওই বান্দার আমলের মধ্যে কোনো নুকসান আছে কিনা, অসম্পূর্ণতা আছে কিনা, কমতি আছে কিনা, যদি কমতি দেখা যায় আল্লাহ বলেন বান্দা আমার ওই বান্দার কোনো নফল আছে কিনা দেখো, ওই বান্দার যদি কোনো নফল থাকে যে নফল এবাদতগুলো আমি আল্লাহ কবুল করেছি, কবুলকৃত যদি কোনো নফল এবাদত থাকে ওই নফল এবাদতগুলো দিয়ে তার ফরজের অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ, তাহলে নফলের ফায়দা আছে কিনা, আছে কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলি আমি। এটাই হচ্ছে নামাজের সিস্টেম। এবার আসেন তাফসীরে বিবরণ করার মধ্যে যে একটা হাদিসে ভাগ এসেছে, হযরত নুমান ইবনে আমের খুযাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়েদানা আবু উমামা বাহেরি সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহর রাসূলের সাহাবী আপনি আমাকে একটি হাদিস রাসূল আমাকে কিছু বলুন যে কথাগুলো আপনি রাসূল থেকে শুনেছেন। সুবহানাল্লাহ, যে কথাগুলো আপনি রাসূল থেকে শুনেছেন এরকম কিছু কথা আমাকে বলুন। যে গাই বললাম না, একটা গায়ের নাম জানলাম, গায়ের তাফসীর। তখন হযরত সাইয়েদনা আবু উমামা বাহেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলতেছেন যে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর, একটি কি পাথর, পাথর যে পাথরের ওজন, যে পাথরের ওজন হাফসি দশটি উদের বুঝায় সমান হবে। খেয়াল করেন, দশটি উটের বুঝায়ের সমান যদি একটা পাথর হয় ওই পাথরটা বড় নাকি ছোট? ওই পাথরটা বড় নাকি ছোট একটু কথা বলেন, বড় নাকি ছোট? সাততলা বা দশতলা ছাদের উপর থেকে একটা ছোট একটা কঙ্কর যদি কেউ নিক্ষেপ করে দিয়েছে অথবা ছেড়ে দেয় পড়তে কতক্ষণ লাগবে? এক সেকেন্ড বা দুই সেকেন্ড, তার সাথে বেশিক্ষণ লাগবে না। এটা যদি একটা সাড়ে তিন কেজি ইট ছেড়ে দিই সময় বেশি লাগবে নাকি কম লাগবে? কথা বলেন, সময় বেশি লাগবে নাকি কম লাগবে? কম লাগবে। আচ্ছা যদি এক মন ওজনের চল্লিশ কেজি ওজনের একটা পাথর ছেড়ে দিই এখান থেকে অথবা একটা পঞ্চাশ কেজি ওলা সিমেন্টের বস্তা যদি ছেড়ে দিই এখান থেকে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? কম লাগবে কিনা? এটা যদি কম লাগে এটা বুঝেন তাহলে হাদিস শরীফ বুঝতে সহজ হবে, হাদিস শরীফ বুঝতে সহজ হবে। আল্লাহ নবী বলেন ওই জাহান্নামের কিনারা থেকে দশটা উট হাফসি উট এর বুঝায়ের সমান একটা পাথর যদি জাহান্নামের দিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়, কি করা হয় নিক্ষেপ, একটা ছেড়ে যাবে এক জিনিস নিক্ষেপ করা আর এক জিনিস খেয়াল করেন আপনি সাত থেকে একটা কলমকে একটা পাথরকে ছেড়ে দিলেন আর সাত থেকে একটা নিচের দিকে ছুঁড়ে মারলেন নিক্ষেপ করলেন কোনটা আগে যাবে নিচে? আমার কথা বুঝেন নাই? মনে করেন এই কলমটা আমি এই কলমটা এখান থেকে ছেড়ে দিলাম এখান থেকে নিচে পড়তে সময় বেশি তাড়াতাড়ি পড়বে নাকি আমি নিচে নিক্ষেপ করলাম কোনটা আগে পড়বে? নিক্ষেপ করাটা আগে পড়বে। ওই কলমের গাইয়া নিক্ষেপ করার কথা বলা হচ্ছে যে ওই জাহান্নামের কিনারা থেকে মুখ থেকে একটা পাথর দশটা উটের বুঝায়ের সমান ওই রকম পাথরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওটা পড়তে 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 ওই গাই নামক উপত্যকায় ওই গাই নামক কুয়া অথবা ওই গাই নামক স্থানে পড়তে ওই পাথরের সময় লাগবে পঞ্চাশ বছর। কত বছর? তাহলে জাহান্নামের গভীরতা চিন্তা করেন তো, জাহান্নামের গভীরতা চিন্তা করো। অপর হাদিসে এসেছে সত্তর বছর, আমি সত্তরটা বাদ দিলাম কমটা বলি কাগজ চাপ সত্তর বছর। আর একটা হাদিস
সমেটটা ধরলাম, তাহলে ওই রকম দশটা উটের বুঝায়ের একটা পাথর জাহান্নামের ওই গায় নামক স্থানে পৌঁছতে কত বছর লাগবে? 50 বছর লাগবে যে ওই পাথরটা পৌঁছতে, গায় নামক স্থানে গিয়ে পড়তে। তাহলে ওই জাহান্নাম, ওই জাহান্নাম কত বড়? জাহান্নামের উঁচু নিচু কত বড় হিসাব আসে? আকলে ধরবে? জান্নাতুল মাওয়া যেভাবে আকলে ধরে নাই, ফেরেশতার শরীরের জিবরীল আলাইহিস সালামের শরীরের যে চওড়া লম্বা যেগুলো আকলে ধরে নাই, জান্নাতুল মাওয়ার ওই গাছের যে গাছের ছায়ায় জিবরীল আলাইহিস সালাম বলে বসেছেন ওইটার গাছের পরিধি কত বড় যেভাবে আকল ধরে নাই, ওই জাহান্নামের ওই উপর থেকে যে পাথর পর গায় নামক স্থানে পৌঁছতে 50 বছর লাগতেছে, তো জাহান্নামের পরিধি জাহান্নাম কত বড় এটা কোনো সাধারণ মানুষের আকলে ধরবে না। আর ওই গায় নামক স্থানে কাদেরকে নিক্ষেপ করা হবে? যারা নামাজ পড়ে না বেনামাজি তাদেরকে। এবার সিদ্ধান্ত নেন, নামাজ পড়বেন নাকি পড়বেন না? বুঝাতে পারি নাই, আমাদের পায়ের পায়ে মুখে কিছু বের হচ্ছে না। নামাজ পড়বেন? সবাই বলেন একটু, নামাজ পড়বেন? একটু হাত তুলে বলি না, নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই অনেকে হাত তুলে নাই, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। চট্টগ্রাম শহরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে অন্তরটা ভরে যায়। কারণ কি জানেন? জুমার দিন মসজিদের মুসল্লির কি অবস্থা? পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিও কি অবস্থা? কালকে অক্সিজেনের মোড়ে মাগরিবের নামাজ পড়তেছি, নিজের তারা ফুল ফিল হয়ে দুতলার অর্ধেক জামাতের মধ্যে মুসল্লি ভরে গেছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে আমাদের গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো আছে জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু দেখা যায় জুমা সারা এক কাতার বা দুই কাতার। আল্লাহ আমাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার আর একটা বলি, একটা নাম মুখস্থ করেন, নাম নাম হরিশ, কি বললাম? হরিশ, হরিশ অথবা হারিশ, হারিশ না, হারিশ তো সিন দিয়ে, এটা সিন দিয়ে হারিশ অথবা হরিশ। কিতাবের নাম দেওয়াল ওয়াইজিদ, খ্রিস্টান খণ্ড নম্বর 1, খ্রিস্টান নম্বর 90। কেয়ামতের ময়দানে যখন কেয়ামত কায়েম হয়ে যাবে, কি হয়ে যাবে? কেয়ামত কায়েম হয়ে যাবে, এখন এই সামনে কাজ শুরু হয়ে যায়। জাহান্নাম থেকে একটা বিচ্ছু বের হবে, কোথা থেকে? জাহান্নাম থেকে একটা কি বের হবে? বিচ্ছু বের হবে, বিচ্ছু। ওই বিচ্ছুর নাম কি? হরিশ। নাম কি? হরিশ। বিচ্ছুর নাম কি? হরিশ। কত বড় মোটা? কত বড় মোটা? বলা হচ্ছে তার পুরুত্ব, শরীরের পুরুত্ব মোটা যেটা, সেটা হচ্ছে পূর্ব পশ্চিমের যত দূর, এই পৃথিবীর পূর্ব পশ্চিমের যত দূর, যত ব্যক্তি ওই হরিশ নামক ওই বিচ্ছু শারীরিক পরিধির ব্যক্তি তত বড়। চিন্তা করেন তো এবার, বাংলাদেশ না, এই পৃথিবী পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম এটাকে হিসাব করেন। পূর্ব পশ্চিম হিসাব করলে কোন বাকি থাকবে কিছু? কারণ পৃথিবীটা তো গোল ডিমাকৃতির, তো যেখান থেকে শুরু এখান থেকে ব্যাটটা দিয়ে হিসাব করেন তা কখন দিকে চলে আসছে হয়তো অনেকে বুঝতে পারবে না, আমি বুঝতে পারবো না। পৃথিবীর পূর্ব পশ্চিমের ব্যক্তি যত বড়,
ওই হরিশ নামক ওই বিচ্ছুর শারীরিক গঠনের পুরুত্বও তত বড়। লম্বা কতটুকু? লম্বা কতটুকু? আসমান এবং জমিন, আসমান এবং জমিন, আসমান এবং জমিনের দৈর্ঘ্য যতটুকু ওই হরিশ নামক ওই বিচ্ছুর দৈর্ঘ্য ততটুকু হবে, সে ততটুকু লম্বা, সে ততটুকু লম্বা। চিন্তা করুন তো, পৃথিবীর পূর্ব পশ্চিমের যতটুকু ব্যক্তি, শারীরিক ব্যক্তি ততটুকু লম্বা কতটুকু? কারণ পৃথিবী দেখেন এই আসমানের যে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে তার মধ্যে একটাই তো গ্রহ পৃথিবী, কিন্তু অনেক গ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ আছে কিনা আমাদের সব আসমানের নিচে, তার আসমান এবং জমিনের দূরত্ব দীর্ঘায়িত্ব অনেক লম্বা। ওই আসমান এবং জমিনের দীর্ঘ যতটুকু ওই হাদিসের লম্বায় আকৃতিও ততটুকু। সে যখন বের হবে ময়দানে মহাশরে, জিব্রিল বলবে এ হরিশ তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কি যাচ্ছ, কি জন্য যাচ্ছ, হরিশ তুমি কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ। হরিশ তখন জবাব দেবে হে জিব্রিল আমি ময়দানে মহাশরে কিয়ামতের মাঠের মধ্যে যাচ্ছি, আমি যাচ্ছি রে পাঁচ ধরনের মানুষকে তালাশ করার জন্য। কয় ধরনের? পাঁচ ধরনের মানুষকে তালাশ করার জন্য। এক নম্বর দেখেন, এক নম্বর হচ্ছে যে বেনামাজি, কি বেনামাজি দেখেন এখন হিসাব নিকাশ শুরু হয়নি কিন্তু বিচ্ছু বেড়া নিয়েছে কিনা, কি জন্য বেড়া হয়েছে, বেনামাজিকে তালাশ করার জন্য। ওই বিচ্ছুটা, ওই বিচ্ছু ডেটা তালাশ করার জন্য বের হবে, সে বিচ্ছু কি বেনামাজিকে আদর করবে নাকি দংশন করবে, দংশন করবে কিনা? আচ্ছা ফেরেশতাদের ওই যে বিচ্ছুগুলো রয়েছে ওই বিচ্ছুর কামড়ের বিষের গভীরতা প্রখরতা কিরকম? বলা হচ্ছে ওই যে সাপ বিচ্ছু যেগুলো রয়েছে জাহান্নামের, কি সাপ বিচ্ছু যেগুলো রয়েছে, এক ফুটের বিষ যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে দুনিয়াতে কোনো প্রাণী বেঁচে থাকবে না, সব কি হয়ে যাবে, বিষে মারা দেবে, কোনো লতা পাতা কোনো বৃক্ষলতা সব জ্বলে যাবে। এক ফুটা বিষের যদি অবস্থা হয় তাহলে আল্লাহর সৃষ্টি জগতের জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য এরকম বিচ্ছু একটা দুটা নাকি অনেক আছে, বেলা হিসাব যেগুলো কোনো হিসাব নাই, আল্লাহ রসুল বলেন। এক নম্বর বেনামাজিকে সে তালাশ করবে, দুই নম্বর যারা জাকাত আদায় করে না, জাকাত আদায় নাই, তিন নম্বর যারা মাতা পিতার অবাধ্য, যারা মাতা পিতার অবাধ্য, চার নম্বর শরাবি, চার নম্বর কি শরাবি, পাঁচ নম্বর হচ্ছে যে মসজিদে বসে বসে দুনিয়াবি খুশ গল্পে মত্ত থাকে, মসজিদে বসে বসে দুনিয়াবি কথা বলে, এমন উপায়দেরকে দেখা যায় অনেক ভাই এত কামে গেছে মসজিদে বসে বসে বেতন চলায়, অনেক ভাই মসজিদে বসেছে সেখানে বেতন চলায়, অনেক ভাই বসে বসে দুনিয়াবি কথা বলে, যেগুলো মসজিদের বাইরে শুনতে বলে শুনে খারাপ লাগে এরকম কথাও মসজিদের মধ্যে বলে। তাহলে পাঁচ ধরনের মানুষের মধ্যে প্রথম নাম্বার কি কথা বলেন না, প্রথম নাম্বার কি একটু বড় করে বলেন, প্রথম নাম্বার কি? তাহলে আমরা কি নামাজ পড়বো নাকি পড়ব না, এক নম্বর নাকি দুই নম্বর? এক নম্বর নামাজ পড়ব, দ্বিতীয় নম্বর জাকাত ফরজ হলে জাকাত আদায় করব, তৃতীয় নম্বর মা বাবার অবাধ্য হব না, মা বাবার অবাধ্য হলে দুনিয়াটাই কিন্তু জান না, দুনিয়াটাই জান না।
সেজন্য রোধ থাকবে। আমাদের মুরব্বী, আমাদের ইয়াং জেনারেশন ভাই যারা আছে, যারা বাবা হয়েছেন, যারা দাদা হয়েছেন, বাড়ির ভিতর মসজিদ, আপনাদের এই মসজিদ আসার জন্য সময় বিশ মিনিট সময় লাগে না, হেঁটে আসতে বাড়ির ভিতর মসজিদ। আজান যখন হয়ে যায় আপনি আপনার ছেলেকে নিয়ে, আপনার ভাতিজাকে নিয়ে, আপনার নাতিকে নিয়ে মসজিদে চলে আসুন। দেখবেন আজকে নিয়ে আসতেছেন, কালকে নিয়ে আসতেছেন, পরশু নিয়ে আসতেছেন, এরপরের দিন থেকে তাকে নিয়ে আসতে হবে না, সে নিজে নিজে মসজিদে আসার জন্য নামাজ পড়ার জন্য আপনাকে বলবে যে দাদা আমাকে নিয়ে যান, আপু আমাকে নিয়ে যান, শাশু আমাকে নিয়ে যান। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন। সর্বশেষ, যারা জামাতে নামাজ আদায় করে না,